বন্ধুরা, তোমাদের ওদিকে কি আজকে সূর্য উঠেছে নাকি দিনের বেলায় চাঁদ উঠেছে গো? আর রাত্রি বেলা সূর্য উঠেছে, আমাদের ওদিকে না মানে সূর্যটাই উঠেছে। তো আমার মনে হয় তোমাদের ওদিকেও দিনের বেলাতেই সূর্য উঠেছে, কিন্তু ঢুমকি যে জায়গায় থাকে না সেই জায়গায় মনে হয় কালকে সূর্য ওঠেনি। আর নয় পূর্ব বা পশ্চিম কোন দিকে উঠেছে না আমি ঠিক আন্দাজ করে এই মুহূর্তে বলতে পারছি না, ওর বাড়ির সামনে তো আমি নেই। আর আমার মনে হয় সূর্য কালকে ওঠেই নি ওদের ওদিকে, কালকে ওদের ওদিকে সূর্যটা ওঠেই নি। তাই না ঢুমকি এত কিছু দেখালো, মানে এই এতদিনের ভিডিওতে জানা দেখিনি, কালকের ভিডিওতে সেই সমস্ত কিছু দেখলাম গো বন্ধুরা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তো কেন কথাগুলো বললাম, তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই প্রথমেই সূর্য ওঠা না ওঠা চাঁদ এইসব নিয়ে কেন কি বলছে। হ্যাঁ বলছি, তার কারণ আছে, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা সমস্তটা বুঝতে পারবে। তো কালকের যে ঢুমকি ভিডিওটা ছেড়েছে তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি, আর বাদ বাকিটা অংশ কিন্তু এখন আমি শেয়ার করছি। তো সে কি দেখালো, সকালবেলা সে উঠে ঘুম থেকে উঠে চলে গেল ড্যাং করে বাজার করতে, বাজার করে আনলো, এনে বাজার কি বললো যে বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে এবং তার সাথে কিন্তু আরো কি সব আনবে টক দই টই। তো তার সাথে দেখলাম কিন্ডার জয় আনা হয়েছে। তো আমাকে একটা দিদি কিন্তু কমেন্ট করেছে যে এখন নাকি কিন্ডার জয়ের দাম হয়ে গেছে 55 টাকা। তো আমি যতদূর কিনেছি লাস্ট 35 টাকা নাহলে 45 টাকা, 55 টাকা দামটা হয়ে গেছে না, আমার ঠিক মাথায় ছিল না। তো ঢুমকি তুমি যে বলেছিলে একদিন মানে মাসের 20 তারিখের পর তুমি যদি মানে তুমি নাকি একদিনের জন্য 100 টাকা করে বরাদ্দ করে রাখো, তাহলে 55 টাকা হয়ে গেল মানে 45 টাকা থাকলো, তার মানে 45 টাকায় দিনটা কাটালে, তাই তো? 45 টাকায় দিনটা কাটালে। আসলে কি জানো তো, তখনই তুমি ওই অজুহাত গুলো দাও যখন তোমার শাশুড়িমায়ের নিয়ে কোনো প্রশ্ন ওঠে, যে মেলায় গিয়ে শাশুড়িমাকে কেন কিছু কিনে দিলে না, শাশুড়িমাকে কেন কিছু ভালো খেতে দিতে পারছো না, এই সমস্ত যখনই আমরা প্রশ্নগুলো করে ফেলি না তখনই তুমি হ্যাঁ হ্যাঁ করে কাঁদতে বসে যাও। অ্যাকচুয়ালি এটা তোমার কোনো প্রবলেমই না, পয়সাটা মানুষ মাত্রই পয়সা করির একটা প্রবলেম থাকে, কিন্তু এতটাও বেশি বড় প্রবলেম না যে শাশুড়িমায়ের জন্য কিছু নিয়ে আসা যাবে না। কিন্তু না, তুমি কি বললে যে তোমার নাকি 20 তারিখের পর 100 টাকা করে বরাদ্দ করে রাখো, তাহলে মেয়েকে তো 55 টাকার কিন্ডার জয় কিনে দিলে বললে, তার সাথে টক দই দেখলাম নিয়ে এলে, তো 1 কিলো টক দইয়েরও মোটামুটি ভালোই দাম আছে, তাহলে সেই দিনকে কি খাবে? হাওয়া, শূন্য শূন্য হাওয়া খেলে। হ্যাঁ, ওই জন্যই দেখলাম প্ল্যানটা তোমার বেশ ভালোই, ওই জন্যই দেখলাম আগের দিনে সব রান্না বান্না গুলো রেখে দিয়েছিল, ওই বাসি পচা ভাজা ডাল এইসব রেখে দিয়ে দুপুরবেলা সেটাকে দিয়ে চালিয়ে দিলে। তোমাকে না সত্যি নমস্কার জানাচ্ছি গো, প্রতিদিন একবার করে তোমাকে নমস্কার জানাচ্ছি, মানে তোমার কাছ থেকে যদি কিছু শিখতে পারি তাহলে মানে নিজের জীবনটাই একদম সার্থক হয়ে যাবে গো। তো বন্ধুরা, তোমরা দেখেছো ও যে মিথ্যে কথা বলে তার প্রতি মানে পদে পদে ও নিজের প্রমাণ নিজেই দিয়ে দেয়, দই কিনে নিয়ে চলে এলো, কিন্ডার জয় কিনে নিয়ে চলে এলো, তাহলে 100 টাকা তো ওখানেই শেষ হয়ে গেল, তাহলে সেই দিনটা সে কাটাবে কি করে, সেই দিনটা সে কাটাবে কি করে, তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো। তো তারপর কি দেখলাম, মানে মাঝখানে অনেক কিছু বলেছে, তারপর সেটা আমি আগের ভিডিওতে বলেছি, তারপর যেখান থেকে আমি বলছি যে তারপর দেখলাম সে কিন্তু বিছানাটা গোছালো, ময়লা টয়লা ফেলে এলো, ফেলে এসে বিছানাটা গোছালো, গুছিয়ে টুছিয়ে কি কিন্তু সে বললো যে মেয়েকে পড়াতে বসিয়েছে, মেয়েকে পড়াতে পড়াতে সবজি বাজার এসছে, সবজি বাজার কিনতে গেল। তো তারপর দেখলাম ফুলকপি কিনে আনলো, তো ফুলকপিটা কিনে এনে বললো যে মায়ের খুব ইচ্ছা হচ্ছে ফুলকপি রান্না করবে। তো আমি না ওই টাইমটা একটুখানি এডিট করতে করতে ঘুমিয়ে গেছি, আশ্চর্য এক মহিলা তুমি, সকালবেলা উঠলে উঠে আবার ওই ওইটুখানি টাইমের মধ্যে ঘুমিয়ে গেলে। আসলে কি জানো তো, বিনা পয়সার কাজের লোকটা তো বাড়িতে আছে, তাই না? তাই নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, নাহলে আমরা কি এডিট করি না, আমরা কি এডিট করি না? হ্যাঁ, আমাদের সমস্ত কিছু কি আমাদের হাজবেন্ডরা করে দেয়? কিচ্ছু করে দেয় না, আমাদের সমস্ত কিছু নিজেকে করে দিতে হয়। কোনো সময় যদি বলেও ফেলি একটু যে ভুল বশত যে আমাদের এইটুখানি একটু হেল্প করো না গো এই ভিডিওটাতে, বলবে না তোমার জিনিস তুমি করো, আমি কেন করতে যাবো। তুমি কি বলছো যে এডিট করতে করতে ঘুমিয়ে পড়লে, ওই মানে ধরতে গেলো সকালবেলায়, সকালবেলায় 10টা সাড়ে 10টা কি 11টা বাজবে, তুমি নাকি তখন ঘুমিয়ে পড়েছো। বা 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 বা, মানে কি কি বোঝাতে চাইছো বলতো, আমাদেরকে কি বোঝাতে চাইছো বলতো, তুমি একা সংসার করো, আমরা কেউ কি সংসার করতে জানি না? তো ও নাকি এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছেন মহারানী, এবং হচ্ছে আমাদের বড় মা কাজের লোক উনি তখন কি করেছেন, নাকি ওনার খুব রান্না করতে ইচ্ছা করেছেন, ওই জন্য রান্নাঘরে নাকি উনি ফুলকপিটা রান্না করবেন বলে সমস্ত কিছু রেডি করছিল, যথারীতি ভাতও নাকি বসিয়ে দিয়েছে। তো ঢুমকির নাকি রান্নাঘরের আওয়াজে ঘুমটা ভেঙে গেছে, যে না আমাকে তো ক্যামেরাতে দেখাতে হবে যে আমি রান্না করছি, এটা তো দেখাতে হবে, তাই না? নাহলে কি দেখাবে তুমি সারাদিনে?
তো তারপর দেখলাম, বললো আমি সবজি কাটতে খুব ভালোবাসি, তো আমি সেই কারণে ফুলকপিটা কেটে দিই। তো একটা জিনিস আমি এখানে ভালো মতো একটু নোটিস করছি, কদিন হলো আমাদের বড় মার একটু ইদানিং রান্না করতে বেশি ইচ্ছা করছে না। মানে প্রথম প্রথম যে জিনিসটা দেখিনি, যে বড় মা রান্না করে যাচ্ছে বা রান্না করছে, সবসময় শুয়ে থাকতেন, বা মৌ দিদি ভাইয়ের ভিডিওতেও রান্না করার ইচ্ছাটা এতটাও বেশি, উৎসাহ রান্না করাতে বড় মার এই জিনিসটা দেখিনি। হ্যাঁ রান্না করেছে, মাঝে সাঝে হয়তো করেছে, কিন্তু এতটা উৎসাহ, বৌমা ঘুমোচ্ছে সেই সুযোগে মানে আমি রান্না করেছে রান্না করে নেবো এরকমটা দেখিনি। তো এটা কি বড় মার ইচ্ছা নাকি তোমার চাপিয়ে দেওয়া চাপ, মানে তোমাকে তোমার যে চাপ সেই চাপ না নিতে পেরে যে না বৌমা বকার আগেই, বৌমা মানে বকা ধকা করার আগেই আমি বৌমার মুখের কথাটা করে ফেলি নিজে থেকে, তাহলে তো আর বৌমা আমাকে বকবে না। কারণ বয়সকালে এসে বৌমার হাত থেকে যদি এইভাবে প্রতিনিয়ত কথা শুনতে হয় কোন শাশুড়ির ভালো লাগে বলো? বিনা দোষে, বিনা দোষে যদি বৌমার কাছ থেকে, ছেলের কাছ থেকে প্রতিনিয়ত এইভাবে কথা শুনতে হয় কোন শাশুড়ি মায়ের ভালো মানে ভালো লাগে? তার মধ্যে তো তিনি মানে সব থেকে বড় তার একটা কি বলবো অপরাধী বলো, আর তাকে ভগবান কোনো শাস্তি দিয়েই থাকুক, যে তুমি মুখ দিয়ে কিছু বলতে পারে না যে কার দোষ কার না দোষে, তিনি মুখ দিয়ে কিছু বলতে পারে না, এটাই হয়তো তার দোষ না, তার হয়তো এটা একটা কি বলবো মানে তার একটা এটা পাওনা, ভগবানের দেওয়া একটা মানে উপহার তো আমি বলতে পারি না, ভগবানের দেওয়া একটা শাস্তি যে তিনি নিজের মুখে কিছু বলতে পারেন না। তো তিনি রান্নাটা করলেন, কিন্তু রান্নাটা যে করলো সেটা তো তুমি দেখালে না। আচ্ছা তুমি হয়তো ভেবেছিলে যে রান্না করাটা তুমি দেখাবে না, মানে শাশুড়িমা রান্না করছে তুমি সেটা দেখাবে না, কিন্তু ভিডিওটা পুরোটা ভিডিওতে তুমি কি দেখাবে, কিছু তো দেখাতে হবে, সে কারণে পরে তো কথাটাকে অ্যাড করেছো, ওই জন্য বলেই ফেললে যে আমি সবজিটা কেটে দিলাম, আমি যখন ঘুমিয়ে গেছিলাম মা তখন রান্নাটা করতে চলে এসেছিল। ভালো কথা, বড়মা যে এই দিন দিন যে বয়স যত বাড়ছে তত যে কাজের দিকে উৎসাহ হচ্ছে, সেটা তোমার কাছে গিয়েই মনে হয় সেই কাজের এই উৎসাহটা পেয়েছে। আসলে ভালো মন্দ খেতে দিচ্ছ কিনা, শরীরে তো এনার্জি পাচ্ছে, তো সারাদিন বসে বসে কি করবে, সেই জন্য বৌমা ঘুমাচ্ছে, বৌমার শরীর তো খুব দুর্বল, টক দই খেয়েছে বলে কথা, টক দই খেয়ে একটু নিশ্চিন্তে ঘুমাক, আমি ততক্ষণ বৌমার কাজগুলো করে দিই। তো তারপর কি হলো, রান্নাটা তো দেখানো হলো না, তারপর তোমাদেরকে বললাম না যে প্রথমে সূর্য ওঠা নিয়ে একটা তোমাদেরকে বিষয় বললাম, কেন বললাম তোমরা ভাবছো না। তো আজকে দেখেছো আমাদের ঢুমকি কিন্তু কাপড় জামা ভিজালো, কাপড় জামা শুকুত দিল, ঘর পুছলো। আচ্ছা মানে দেড় দুমাস হয়ে গেল আমাদের বড় মা গেছে, একদিনও দেখেছো ও ঘর পুষছে, ও জামা কাপড় কাচছে? তো আজকে কেন হঠাৎ করে সে জামা কাপড় কাচলো আর বেসিন পরিষ্কার করলো আর ঘর পুছলো? কারণ কি, রান্নাটা তো শাশুড়িমা করে নিয়েছে, রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে নিয়েছে, তো কি দেখাবে সে? আর আমরা প্রতিদিনই ভিডিও করে বলছি যে সে কিছুই দেখায় না, তাহলে নিশ্চয় ওই কাজকর্মগুলো শাশুড়িমা করেন। তো একটা কথা ভেবে বলো, ও যে আজকে জিনিসটা দেখালো যে ঘর পুষছে জামা কাপড় কাচছে, তাহলে প্রতিদিনকার ভিডিওতে কেন দেখায় না? কারণ কি, সেই কাজ শাশুড়িমাকে দিয়ে করানো হতো, ওই ঘর পোছা কাপড় জামা কাচা এই সমস্ত কাজগুলো কিন্তু শাশুড়িমাকে দিয়ে করানো হতো, কিন্তু আমাদের বলার চাপে পড়ে বাধ্য হয়ে সে আজকে কাজগুলোকে করতে কিন্তু সে বাধ্য হলো। এবং সে কিন্তু বলল যে অনেকদিন যাবৎ কিন্তু এই কাজগুলো আমার করা হয়নি, তো মা যেহেতু রান্নাটা করছে আমি কিন্তু এই কাজগুলো করে নিই। তো অনেকদিন যাবৎ এই কাজগুলো করা হয়নি মানে কি, ঘর তো আর কি দেড় মাস দুমাস পোছা হয়নি নাকি জামা কাপড় কাচা হয়নি, সবই হয়েছে, কিন্তু সেটা ক্যামেরার ওপারে বড় মাকে দিয়ে। পাছে যদি বড় মা দেখায় মানে কাজ করছে, বাসন মাজছে, ঘর দোয়ার পোষছে, জামা কাপড় কাচছে, এইগুলো দেখালে তো আরো বড় একটা মানে ওয়াইটিতে ধামাল তামাল হবে। তো সেই কারণে সেই ভয়ে কিন্তু সে সেই জিনিসগুলোকে ক্যামেরা বন্দি করলো না। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ওই যে ঘর পুষছিল, ওই যে জামা কাপড় কাচলো, আবার দেবে দু সপ্তাহ পর ওই কাজটা রিপিট করছে। তাহলে কি দু সপ্তাহ ধরে বাসি ঘর বাসি জামা কাপড় তারা ইউজ করছে? না, সেই কাজগুলো কিন্তু আমাদের বড় মা করে, কিন্তু সে কিন্তু দেখায় না। তো এত ছোট লোক মন তার। আমাদের ঢুমকির কিন্তু হাজবেন্ড এলো, ঢুমকির হাজবেন্ড এলো। তো আসার পর দেখলাম ঢুমকির হাজবেন্ড কেক নিয়ে এসছে, চকলেট কেক নিয়ে এসছে। তো ওই চকলেট কেকটা কিন্তু তোমার মিয়ামর কিংবা মঞ্জিনিসের হবে, আমি ঠিক এক্স্যাক্টলি প্যাকেটটার নামটা মনে নেই, তবে ওটা মনে হচ্ছে মিয়ামরের কেক বা মঞ্জিনিসের কেক। তো ঢুমকি সকালবেলা টক দই, তারপরে কিন্ডার জয়, তারপরে চকলেট কেক, ওই দুটো চকলেট কেকেরও মিনিমাম 100 টাকা দাম আছে বা 60 টাকা দাম আছে, তাহলে তুমি পরের দিনের পয়সাটাও তো খরচা করে ফেললে, তাহলে পরের দিন কি খাবে? পরের দিন কি খাবে গো? ও দুপুরবেলা যে রান্নাটা করেছে ওই পরের দিন চালিয়ে নেবে না? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, পরের ভিডিওটাতেই দেখতে পাবে বন্ধুরা যে ও কিন্তু আগের দিনের রান্নাটাই আবার চালিয়ে দিচ্ছে। তো যাই হোক, সংসার ভালোই বেশ তুমি মানে চালাচ্ছো, আর বেশ মানে একা একা তুমি যে নিজে বলো না যে প্রথম থেকে তুমি নাকি সমস্ত কিছু একা হাতে শিখেছো, ওই জন্যই মনে হয় এই জিনিসগুলো শিখেছো, কারণ বড়রা শিখিয়ে দিলে এই জিনিসগুলো কখনোই শেখাতে পারে না যে প্রতিদিন যাবৎ আগের দিনের খাবার পরের দিন খাও, আগের দিনের খাবার পরের দিন খাও, এটা হয়তো বড়রা শেখাতো না। তো ওই যে কেকটা আনলে মেয়েটা তো খুব খুশি হলো, ভালো, মেয়ের জন্য কেক এনেছে বাবা, খুব ভালো। তো মেয়েটা বললো, মেয়েটা কিন্তু একটা কেক নিয়ে খেতে শুরু করে দিল,
তো তখন আমাদের আমাদের ঢুমকির হাজবেন্ড বললো যে তুই একটা খেয়ে নিলে তাহলে আমরা কি একটা তিনজনে খাবো। তখন কিন্তু আমাদের ঢুমকি খুব ভালো মনের পরিচয় দিয়ে বললো, না তুই ওই কেকটা ঠাকুমা আর তুই খাবি, আর একটা যে কেক আছে ওটা কিন্তু আমি আর বাবা খাবো। দেখো এটাতে কিন্তু আমি একটা ঢুমকির ভালো পয়েন্ট মানে তুলে ধরলাম। যারা যারা বলো না যে ঢুমকির ভালো পয়েন্ট আমি তুলে ধরি না, তাদের জন্য বলছি যে দেখো ঢুমকি কিন্তু একটু হলেও মানে বুঝেছে যে ভাগাভাগি করে খাওয়া জিনিসটা কতটা আনন্দের। এই এইটুখানি হলেও কিন্তু সে বুঝেছে, কারণ কি আজকে কিন্তু দুপুরবেলা একসাথে খেতে বসেছিলেন শাশুড়ি মা আর আমাদের ঢুমকি। তো আমাদের ভিডিও করাতে সে যে এই যে শিখছে এটাতেই আমরা অনেক খুশি। আমাদের ভিউ কতটা হচ্ছে এটা আমাদের দেখে লাভ নেই, সে যে শিখছে একটা মানুষকে যে তৈরি করতে এটাই আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওনা। তো ঢুমকি মেয়েটাকেও দেখলাম ওই যে কেকের যে প্লাস্টিক ওইটা নিয়ে খেতে আরম্ভ করে দিল। শাশুড়ি মাকে কিভাবে দিলে তুমি ওটা? তো শাশুড়ি মাকে আসলে তুমি নিজের মা তো জীবনে মনে করোনি, শাশুড়ি মাও এটা মনে করো না। মানে কাজের লোক কেউ মনে হয় কেউ এইভাবে দেয় না, ভিকারি কেউ মনে হয় কেউ এরকম দেয় না। আমরা যখন কোনো ভিকারি ভিক্ষা নিতে আসে আমরা ভালোভাবে একটা প্লেটে করে দিই, মানে আলাদা একটা প্লেট রেখে দিই সেইটা করে দিই। তো তুমি তো সেরকম কিছু একটা করলেও পারতে, একটা প্লেটে করে দিতে পারতে? না, মানে সেই যে প্যাকেটটা করে কেকটা নিয়ে আসা হলো সেই প্যাকেটটা করেই শাশুড়িমাকে কেকটা দেওয়া হলো। আর শাশুড়িমাকে বলা হচ্ছে শাড়িটা ঠিক করুন। শাশুড়িমা কি শাড়িটা ঠিক করবে? শাশুড়িমা কি শাড়িটা ঠিক করবে? তুমি আগে নিজে নিজেকে ঠিক করো। একটা মানুষকে কেক দিচ্ছ খেতে দিচ্ছ, সেই মানুষটাকে ওইভাবে জানোয়ারের মতো ভিকারির মতো করে খেতে দিচ্ছ? বন্ধুরা তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না, কিন্তু কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ঢুমকি নিজে তো ফোর পাস, নিজে তো একটা মানে গরিব ঘর থেকে উঠে, দেখো গরিব ঘর থেকে তৈরি হওয়াটা কিন্তু কোনো ভুল কথা নয়, কিন্তু গরিব ঘর থেকে বলে না ধরাকে সরাগান মনে করেছে। তো সে যে জিনিসটা ছোট থেকে পেয়ে আসেনি সেই জিনিসটা যখনই সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়াইফ তখনই সে না ধরাকে সরাগান মনে করে মানে বিশাল বড় মহত্বের একটা কাজ করে ফেলেছে। নাহলে তোমরা একটা কথা বলো তো, আমার বাড়িতে আমার শাশুড়ি মা এসছেন, তাকে আমি ওই প্যাকেটে করে খেতে দেবো? সেই প্যাকেটে করে কেন? একটা প্লেট ছিল না, একটা প্লেট মাছতে তোমার কতটা ভিম জেল লেগে যেত, কতটা জল লাগতো? তুমি তো সকালেই ভিম জেল নিয়ে এলে, আর জল একটা বাসন বলছো রাতে ধুয়ে রাখছো, আবার নাকি সকালে উঠেও ধুচ্ছ। তো জল তাতে মানে একটা ধোয়া বাসন দুবার দুবার করে তুমি ধুচ্ছ, তাতে জল খরচা হচ্ছে না? আর একটা প্লেট শাশুড়িমাকে মানে প্লেটে কেকটা দিলে তোমার এতটা ভিম জেল আর এতটা তোমার জল খরচা হয়ে যেত, মানে কি বলবো, ছোট লোকে পোনার একদম শেষ পর্যায়ে তুমি পৌঁছে গেছো। তোমার শাশুড়ি তোমার কাছে আর কতদিন থাকো তুমি একবার দেখো। আসলে শাশুড়িমা তো কিছু বলতে পারবেন না, কারণ মুখে তো বলতে ঠিক মতো পারেন না আমাদের বড় মা, তো নিজে সাহস করে একা একা বেরিয়ে চলে আসতে উনি পারবেন না। তো এখন যে গোয়াল গর্তে পড়ে গেছে সেই গোয়ালই গরুর মতো দড়ি দিয়ে, মানে গরুর তো গলায় দড়ি বাঁধা থাকে, আমাদের বড় মার হচ্ছে কোমরে দড়িটা বাধা আছে, শিকলটা কোমরে বাধা আছে। তো সেই শিকলটাকে লোহার শিকলটাকে কিভাবে ভেঙে সে চলে আসে তার মানে লক্ষ্মীমন্ত্র বৌমার কাছে, সে তো নিজেও সেটা জানে না কি করবে, অগত্যা সেখানেই সেইভাবে থাকতে হচ্ছে। তুমি যে বলছো না শাশুড়িমার শাড়িটা ঠিক করতে, শাশুড়িমার শাড়িটা ঠিক করার কোনো প্রয়োজন নেই, কারণ কি তিনি বয়স্ক এবং তিনি যথেষ্ট ঠিকঠাক ভাবেই শাড়িটা করে রেখেছিলেন। নিজের মনটাকে আগে পরিষ্কার করো। খেতে দেওয়ার পর আমাদের ঢুমকি কি বলছে যে তোমার মা নাকি নায়িকা, মানে ঢুমকির হাজবেন্ডকে বলছে যে তোমার মা কি নায়িকা, ঢুমকির হাজবেন্ড বলছে নায়িকা। তখন ঢুমকি পাশ থেকে কি বলছে, না না নায়িকা নয় সেলিব্রিটি মানুষ। তখন ঢুমকি ওর শাশুড়িমাকে বলছে যে আপনাকে যদি একটুও কম খেতে দিন তাহলে আমাদের পুরো মানে বাড়ি খান। এবার খানের পর কি সে বোঝাতে চাইছে এবার এটা তোমরা বুঝতে পারছো যে আমাদের পুরো বাড়ি খান। তোমরা একটু প্লিজ হেডফোনটা ইউজ করে শুনবো এই জায়গা কথাটা, ঠিক আছে? খানের পর কি সে বলতে চাইছে যে আমাদের তোমার মাকে যদি ভালো করে না খেতে দিন, মানে আপনি যদি ভালো করে না খান তাহলে আমাদের পুরো বাড়ি নাকি খান। মানে ছোট লোকিপনার শেষ পর্যায়ে তুমি পৌঁছে গেছো, যে একটা মানুষকে খেতে দিচ্ছ সেটাতেও নাকি তুমি বলছো যে আমাদের আপনাকে যদি ঠিকঠাক ভাবে না খেতে দিই না খান আপনি যদি ঠিকঠাক ভাবে তাহলে আমাদের পুরো বাড়ি নাকি খান। পাশে ঢুমকির হাজবেন্ড মানে মনে হচ্ছিল না গিয়ে একবারে আমার থেকে হয়তো বড় হবে, তা মানে বড় হলেও আমার মনে হচ্ছিল যে গিয়ে ফটাফট দুটো গালে না মারতে পারি, পিঠে কাঁধে দুটো চড় মেরে আসি ওই ওই ছেলেকে, ওই রকম ছেলেকে। সে কি বলছে আবার পাশ থেকে বইয়ের সাঁকড়ে ধুয়ে, খান স্যার খান। আর ওই মানে বলে না যে যেমন বাবা মা তেমনি তার সন্তান হয়, মেয়েটা পাশ থেকে কি বলছে, খান স্যার নয় মেয়েকে ম্যাডাম বলা হয়, খান ম্যাডাম। মনে হচ্ছিল না মানে মানে কি বলবো, ঢুমকির গালে দুটো চড় মারি মেয়েটার গালেও দুটো চড় মারি, যে এইটুখানি বাচ্চা মেয়ে হয়ে কিভাবে এত বড় বড় কথা আসে, কিভাবে তার এত বড় বড় কথাটা আসে। মানে বউ উস্কালো যে মা তোমার নায়িকা নায়িকা। তখন আমাদের ঢুমকির হাজবেন্ড বলল হ্যাঁ নায়িকা, ঢুমকি পাশে বলছে না না নায়িকা নয় সেলিব্রিটি। তখন আবার মেয়েকে তখন আমাদের ঢুমকির হাজবেন্ড বলছে খান স্যার খান। তখন ঢুমকি আবার কি বলছে, খান স্যার না মানে ঢুমকির মেয়ে, খান ম্যাডাম। মানে পুরো তিনজনই না এক গোয়ালের গরু, মানে যা শিক্ষা ঢুমকির হাজবেন্ড দিচ্ছে
দিচ্ছে বউকে, বউ সেটা নিচ্ছে এবং নিয়ে মেয়েকে সারাদিনে সেই শিক্ষায় তৈরি করে ফেলছে। মানে একদম এদের মানে এই তিনজনকার মানে যাকে বলে লো ক্লাস, একদম লো ক্লাস, মানে একদম যাচ্ছে তাই। মাকে নেই, ইয়ার্কিবাজি হচ্ছে, মা সেলিব্রিটি, মা খান, হ্যাঁ মা হচ্ছে খান, ম্যাডাম খান, এরকম ভাবে মাকে নিন্দা করছো, কি এনে খাইয়েছো, হ্যাঁ একটা তো এনে খাইয়েছো কেক, তার জন্য মেয়েকে মাকে এত রহস্য মারছো, কিন্তু আমাদের বর্মা দেখেছো মুখে স্মাইল করে কিন্তু সমস্ত কথাগুলোকে হজম করছে, মুখটাই হয়তো স্মাইল করছে, অন্তরটা তার কিন্তু ফেটে যাচ্ছে যে ছেলে আমাকে একটা কেক এনে বলছে খান ম্যাডাম খান। মানে কি ধরনের অসভ্য, কি ধরনের অসভ্য, বউ নাই পরের ঘরের মেয়ে, ছেলে তুই, ঢুমকির হাজবেন্ড তোকে বলছি, তুই তো সন্তান, তুই তো তোর মা তো তোকে 10 মাস গর্ভে ধরে জন্ম দিয়েছে, তাহলে তোর কাছ থেকে তোর মা এই জিনিসগুলো আশা করে, এই জিনিসগুলো আশা করে। তারপর তুই কি বলছিস যে একটা কাজ করবে, একটা কাজ করবে, অনেকক্ষণ ধরে বলছে, দিয়ে কি বললো যে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা রাস্তা আছে না, তো তুমি বিকেলবেলা করে গিয়ে ওই রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত গড়াগড়ি 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 দেবে, গড়াগড়ি দেবে। কারণ কি, ঢুমকি তখন মাঝখানে হালকা করে কথাটা বলছে, তোমরা একটু হেডফোন ইউজ করে শুনবে, যে সকালের দিকে তো আপনি কোনো কাজকর্ম করেন না, বসেই থাকেন, তো আপনার শরীরে তো ব্যথা হবেই। মানে আমাদের বড়মা কিছু একটা দেখাতে চাইছিল, তো ও মাঝখানে একটা কথা বলতে ভুলে গেলাম, তো আমাদের ঢুমকি বলছে যে আপনি সবসময় মেঝেতে বসেন কিনা, মেঝেতে বসতে ভালোবাসেন, মানে আমরা বলি না সবসময় মেঝেতে বসার কথাটা, সেইটা নিয়ে ও কিন্তু মানে থেকে বলছে, জানো তো আমাদের বড়মা মুখ দিয়ে কিছু বলতে পারবে না, ইশারা, আর ইশারা তো আমরা সমস্ত কিছুটা বুঝতে পারবো না, তো বললো আপনি মেঝেতে কেন বসেন, মেঝেতে বসতে ভালোবাসেন। তখন আমাদের বড়মা কিছু একটা দেখালো, এরম এরম করে কিছু একটা এই করে দেখালো, তো তখন আমাদের ঢুমকির হাজবেন্ড বলছে যে এক কাজ করবে, সকালবেলা মানে দুপুরবেলার দিকে তুমি যে ফাঁকা রাস্তা আছে ওখান থেকে এপার থেকে ওপার তুমি রাস্তাতে গড়াগড়ি গড়াগড়ি খাবে, তাতে যদি তোমার শরীরটা একটু সুস্থ হয়। মানে কি, এটা আমাদেরকে বসাতে চাইছে আমাদের ঢুমকি, যে সকালবেলার দিকটা নাকি আমাদের বড়মা সারাদিন রাত বসেই থাকেন, সকালের দিকটা বসেই থাকেন, ওই জন্য তার শরীরে, সারা শরীরে মনে হয় ব্যথা, যত সম্ভব বড়মা এরমই দেখাতে চাইছিল যে সারা শরীরে ব্যথা, তো এরকমই কিছু একটা দেখাতে চাইছিল। তো বস থাকে বলে ব্যথা না, মানুষ বস থাকলে ব্যথা হয় নাকি দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে ব্যথা হয়, বয়স মানুষ বসে থাকলে ব্যথা হয় না, দীর্ঘদিন যা মানে সারা দিনটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজকর্ম করলে বুড়ো হাড়ে কতটা নিতে পারবে, তার মধ্যে আবার ভালোই ঠান্ডাটা পড়ে গেছে, কতটা নিতে পারবে একটা বয়স্ক মানুষ, সেই কারণে সে ব্যথাটার অনুভব করছে বলে বললা। তুমি কিনা একজন ছেলে হয়ে তাকে কিভাবে বলছো মাকে নাকি ফাঁকা রাস্তাতে এপারে গড়িয়ে দেবে, সে এপার ওপর গড়াগড়ি খাবে, তাতে যদি তার শরীরের ব্যথাটা একটু কমে। তো আমি তোমাকে একজন ছেলে হয়ে মাকে কিভাবে নায়িকা বলছে, মাকে কিভাবে সেলিব্রিটি বলছে, জানি কথাটা কিন্তু আমাদের মৌকে পিঞ্চ করে বলা হচ্ছে, তবু বলে না এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে, একটা কথা বলা হচ্ছে তাতে কিন্তু পিঞ্চ করে কথাটা বলা হচ্ছে মৌকে, এবং মাকেও ঠোকা হচ্ছে যে তুমি তো সেলিব্রিটি মানুষ, মাকেও ঠোকা হচ্ছে মৌকেও ঠোকা হচ্ছে। তো এই এত যে ঠুকছো, ঠুকে পাচ্ছটা কি, একটু সাবস্ক্রাইবার, একটু ভিউয়ার্স, একটু টাকা, ভগবানের আশীর্বাদ যেটুকু নিয়েছিল সেইটুকু নিয়ে মাথা থেকে কিন্তু নেবে যাচ্ছে, আর এটাই কিন্তু তোমাদের অধঃপতনের দিকে তোমরা আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যাচ্ছ। এত এত হিংসা একটা মানুষের পেছনে, এত হিংসা, এত হিংসাও কিন্তু ঠিক নয়, এত হিংসাও কিন্তু ঠিক নয়। তোমারও একটা মেয়ে আছে কথাটা মনে রাখবে, কিন্তু তোমারও একটা সন্তান আছে, সেই সন্তান যদি তোমার সাথে এরকমটা করে তুমি কি করবে, সেই জায়গায় দাঁড়িয়ে একবার ভেবে দেখেছো কখনো? তো ওই কথাগুলো বলার পর আমি দেখলাম আমাদের বড় মা ইশারা করে কিছু একটা এরকম এরকম করে হাত নাড়িয়ে দেখাতে চাইলো, তো আমার মনে হলো সে বোঝাতে চাইলো যে এই কথাটা যাতে মানে যে কথাটা তারা তখন বলছিল সেই কথাটা যাতে ভিডিওতে না দেখানো হয়, তো আমার মনে হয় যাতে মৌদিত ভাই না দেখতে পায়, সেই জন্যই আমাদের বড় মা এই কথাটা বলছিল। কিন্তু আমাদের তখন ঢুমকির হাজবেন্ড কি বললো, যেমন কথা তেমন লাগে, যেমন কথা তেমন লাগে, তো তাদের একটু অন্যরকম ভাষা, তো তাদের ভাষাগুলো আমরা ঠিক বুঝতে পারি না, তো যেমন কথা তেমন লাগে, কাকে বলছো মৌকে, মৌ তোমাদের ভিডিও ওইভাবেও দেখে না, আর দেখলেও ও প্রয়োজনই মনে করে না যে তোমরা ভিডিওতে মাকে দিয়ে কি বলছো, কি দেখাচ্ছ এইসব, সে সমস্ত কিছু দেখে তোমার মতো ঝুমকি নামের জপ মন্ত্র আওড়াতে লাগবে, এটা কিন্তু মৌদিত ভাই কখনোই করবে না। এটাই হচ্ছে মোয়ের সাথে ঢুমকির সব থেকে বড় কিন্তু ফারাক। এবং তারপর কি বলছে যে কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে যে আমাদের সায়ন্তিকা নাকি তার ঠাকুমাকে সবসময় চোখে চোখে রাখে, যদি হারিয়ে যায় কথা তো বলতে পারে না, ও শাশুড়িমা চোখ চোখ চোখে চোখে রাখে নাকি, এই লাস্ট কথাটাতেও এইটাই বলতে চাইলে যে মৌ নাকি আমাদের ভিডিও মানে তোমার ভিডিও দেখে সবসময় শাশুড়িমাকে চোখে চোখে রাখে, আর সেই কারণেই নাকি আমরা তার হয়ে ভিডিওগুলো করি, তো সেই কারণেই তুমি বলছো যে সায়ন্তিকা খুব চোখে চোখে রাখে, যদি ঠাকুমা হারিয়ে যায় কথাও তো বলতে পারেন না, তো কথা তো বলতে পারেন না, বারবার তাকে খোঁটা দিচ্ছ সে কথা বলতে পারে না, কথা
বলতে পারে না, তো সে কথা বলতে পারে না, না তোমাদের মতো বইয়ের জ্বালায় সে কথা মানে না বলে থাকতে বাধ্য হয়। ইশারা করে কিন্তু অনেক কিছুই বোঝানো যায়, কিন্তু সে কোনো মতে ইশারা করে তেমন কিছু বোঝায় না, তেমন কিছু বোঝায় না। কারণ কি, তোমার ভয়ে, তুমি যে একটা ডেঞ্জার মেয়ে, যদি আমাদের মোদির ভাই ভুল করেও কোনো কিছু তোমাদের মানে পক্ষে গিয়ে মানে তোমাদের বিপক্ষে গিয়ে স্টেপ নিয়ে পেলে তোমাদের তো বড় সড়ো ক্ষতি হয়ে যাবে, তো মা হিসেবে তো সেটা কখনোই সে দেখতে পারে না। সেই কারণেই হয়তো সে এইভাবে বারণ করছিল যাতে মোদির ভাই ভিডিওটা না দেখে। তো বন্ধুরা, আমি ভিডিওটা আমার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমি একটা কথাই রিকোয়েস্ট করব যে এইরকম বৌমা হওয়ার থেকে ছেলে যদি আইবুড়ো থাকে সারা জীবন তাহলেও মনে হয় বেঁচে যায়, তাহলেও মনে হয় বেঁচে যায় মানুষ। তো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, টাটা।